আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা আমরা যারা ব্লগ বাটিক নিয়ে কাজ করি, আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমরা এতদিন পর্যন্ত জানছি ব্লগ কীভাবে করতে হয়, বাটিক কীভাবে করতে হয়, কিন্তু আমরা খুব কম ভিডিও পাইছি বা পাইছেন কিনা আমার খুবই সন্দেহ হয় যে ব্লগ বাটিকের কাপড় কীভাবে ধুইতে হয় সেটার উপর। আজকে আলোচনা করব ব্লগ বাটিকটা কীভাবে আমরা ওয়াশ করব ওটা নিয়ে। এখন দেখেন, ব্লক বাটিকের কাপড় ওয়াশ করার ক্ষেত্রে কোনো প্রকার ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা যাবে না। ডিটারজেন্ট বলতে আমি কোনো নাম উল্লেখ করবো না, আমরা যেগুলো বুঝি এতে কাপড় ধোয়ার জন্য যেসব পাউডারগুলো ব্যবহার করি ওগুলো ব্যবহার করা যাবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে আমরা কি ব্যবহার করব। আমরা ব্যবহার করব যে কি, কাপড় কাছার সাবান। কাপড় কাছার সাবানের মধ্যে আপনার একটা বল সাবান আছে সাদা, ওটার নাম আমি বলবো না, আপনারা ওই সাবানটা কিন্তু আবার অ্যাভয়েড করবেন। যেটাকে আমরা বাংলা সাবান হিসেবে চিনি আমরা ওই সাবানটা ব্যবহার করব। হ্যাঁ, আবার অনেক ইউটিউবারদেরকে বলতে দেখতেছি শুনতেছি যে কাপড়ের কাপড়টা ধোয়ার সময়, ব্লক বাটিকের কাপড় ধোয়ার সময় শ্যাম্পু ব্যবহার করতে। ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা একটু ভিডিওটার মধ্যে একটু ক্লিয়ার করে দেন যে কি কাপড়ের শ্যাম্পু ব্যবহার করতে, যেটা কিন্তু আমাদের দেশের মধ্যে তেমন একটা পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায়, যেসব জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে এটার দামটা অনেক বেশি, যেটা আমাদের পক্ষে অনেকের ক্ষেত্রে এইটা দিয়ে কাপড়টা ধোয়া সম্ভব নয়। সেজন্য সবার জন্য বলবো যে ব্লক বাটিকের কাপড় ধোয়ার সময় আপনারা কী দিয়ে ধুবেন, সাবান, কাপড় কাছার সাবান দিয়ে ধুবেন। হ্যাঁ, ধোয়ার পর তাহলে আপনারা ওই যে আগের আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে কোনো প্রকার কড়া রোদের মধ্যে শুকাবেন না, ছায়াযুক্ত রোদের মধ্যে শুকাবেন। এবং ব্লকের কাপড় সংরক্ষণের একটা পদ্ধতি আছে, বাটিকটা যেমন তেমনভাবে রাখতে পারবেন, কিন্তু ব্লকটা রাখার নিয়মটা হচ্ছে একটু ঝুলিয়ে রাখা, আপনারা হ্যাঙ্গারিং করে রাখার চেষ্টা করবেন। এইভাবে রাখলে আপনার ব্লকের কাপড়টা দীর্ঘদিন ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।